তোমারে আমি আজকে গঞ্জের থেকে একটা শাড়ি কিনে দিব মা, তুমি এই কয়টা শাড়ি ঘুরে ফিরে বারবার পরো, তোমার শাড়িগুলো তো পুরনো হয়ে যাওয়ার কথা, এতদিনে ছিঁড়া যাওয়ার কথা। আরে দূর কি কয় পোলা, আমার তো শাড়ি ছিঁড়ে নাই, সবগুলা শাড়ি ভালো আছে। আমার ট্রাঙ্কের মধ্যে আরো অনেকগুলা শাড়ি রয়েছে, আমার টান পড়লে ওখান থেকে নিয়া তারপরে পরবো, নে শাড়ি লাগবো না বাজার। দেখছো কাইমা কি হইছে পোলা? হ্যাঁ কই গামাইছি, গামাই নাই তো। তুমি খালি আমার লোকে মিথ্যা কথা কও মা, তোমার নাকি শাড়ি ছিঁড়ে নাই, এই যে ছিঁড়া শাড়ি, তুমি একটা মিথ্যাবাদী মা। মিনু, দুনিয়ার সমস্ত রান্না একদিকে, আর আমার মায়ের হাতের রান্না এই যে মুরগি আর মসুর ডাল আরেকদিকে। শোনো পাগল পোলার কথা, ওরে মুরগির মাংস যেমন তেমন রান্না করলেই স্বাদ হয়। ভুল করলাম মা, সবাই ভালো রান্না করতে জানে না। আমি কিন্তু হাজার হাজার রান্নার মাঝখান থেকেও তোমার হাতের রান্না ঠিকই খুঁজে বাইর করতে পারবো। হয়েছে, মায়ের আর গুণগান করতে হইব না, ভাত খা। হ বাবা, দাদির রান্নাটা খুব মজা হয়েছে। খাও খাও ভাই খাও। মা, আমার আর একটু ঝোল আর আলু দেন তো। শুধু ঝোল আর আলু দেবো কেন, এক পিস মাংস নাও। না মা, আমার ঝোল আর আলুই দেন। কি করতেছেন মা, সব তো আঙ্গুরিয়ে দিলেন, আপনি খাইবেন কি? আরে বৌমা যে কি কয় না, সব ভাত তরকার কি আমি এইখানে নিয়ে আসছি, আমার জন্য রান্না করে রাইখা দিছি না? তাহলে এই বাটির মাংসগুলো আমার দাও তো মা। ভাত এত কম কে মা, তুমি খাইবা না? কইলাম না, রান্নাঘরে আমার জন্য ভাত তরকারি রাইখা আসছি। আচ্ছা ঠিক আছে। তরকারিটা খুবই মজা হয়েছে মা। তোরা তাহলে খা, আমি একটু গাও গোসল দিয়ে আসি। হ্যাঁ আচ্ছা যাও। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। মা তো খালি মিশা কথা কয়, দেখি তো ভাত তরকারি কিছু আছে কিনা। ভাত তো নাই। ইকি তরকারি তো একটু নেই, নিজে না খায়া সব আঙ্গুরে খাওয়াই দিছে, আবার মিশাবো তো পয়সা। রান্না করে তো ভাত তরকারি কিছু নাই, তাইলে মনে হয় মা দুপুরের খাবার খাইছে। না না, মা কখন ভাত খাইলো? আচ্ছা ঠিক আছে, মা এলে জিজ্ঞাসা কইরো। না না, মার কাছে জিগান যাব না, যদি সত্যি সত্যি ভাত তরকারি না থাকে তাহলে মা খুব লজ্জায় পড়ে যাব। বাদ দাও তো, তুমি এখানে এসে একটু জিরো ঘুমাও, আমি তোমার মাথায় হাত বুলাই দিতেছি। না না, এখন আমার ঘুম টুমাইব না, নিজের কাছে কেমন জানি খারাপ লাগতেছে। এত ছোটখাটো বিষয় নিয়ে চিন্তার কি আছে? আমার আমার মা ভাত খায় না, এটা তোমার কাছে ছোটখাটো বিষয়? আমি সেটা বলি নাই, মা নিশ্চয়ই তার খাবারের কোনো ব্যবস্থা করে রাখছে, হয়তো পাতিলে ভাত তরকারি না রাইখা প্লেটে খাবার বাইরে কোথাও রাইখা দিছে, পাকের ঘরে তো মাঝে মধ্যেই বিলাই আসে। এটা অবশ্য ঠিকই কইছো, এটাও হইতে পারে। আচ্ছা আমি একটু বাইরে গেলাম। এখন কই যাইবা? চা খাইতে যাই। কি রে গ্রামে কবে আইলি? গত সপ্তাহে আইছি। তা তোর সংসার কেমন চলতেছে? আমার জামাই তো সারাদিন হের মায়েরা লইয়াই পইরা থাকে, তা শুনলাম তোর নাকি তোর জামাইয়ের লগে সারাসারি হয়ে গেছে। হ্যাঁ রে সই, সংসার ডার কপালে সইল না। কেন, তোর জামাই কি খারাপ আছিল নাকি? না, জামাইটা ভালোই আছিল, তবে শাশুড়িটা ভালো আছিল না। মানে শাশুড়ি সারাদিন আমার দিয়ে সংসারের কাম করাইতো। আহারে, এলে গা স্বামী রে তালাক দিয়ে দিছি। তা ঢাকায় এখন কি করিস? ঢাকায় এখন তিন বাসায় বুয়ার কাম করি, যা পাই তা দিয়ে চলে যায়। আগে নিজের সংসারে একা কাম করতি, এখন সেইটা বাদ দিয়া অন্যের সংসারে তিন বাড়িতে বুয়ার কাম কর। তুই ক, আগে ভালো ছিলি নাকি এখন ভালো আছিস? আজকে যাই রে সই, আরেক দিন এক গল্প করুক।
সারাদিন তো তোমার কোনো কথা নেই, কিন্তু আমি টিভি দেখতে বসলেই তোমার যত জ্ঞানের পেশা। তোর যখন স্কুলে যায় তখন টিভিটা দেখো, টিভি দেখতে তোর আমি তোমার মানা করি নাই। সারাদিন সংসারের এত কাজ কইরা দিনের বেলা নিঃশ্বাস নেওয়ার সময় পাই না, টিভি দেখবো কখন? গর্দর পরিষ্কার করে আমার আম্মা, রান্না বান্না করে আমার আম্মা, সংসারের সমস্ত কাজ করে আমার আম্মা, সারাদিন তুমি কি এত কাম করো আমি হেড়েই বুঝি না। তার মানে আমি মিথ্যা কথা কইতাছি? না, তুমি কেন মিথ্যা কথা কইবা, মিথ্যা কথা তো কয় আমার আম্মা। হ্যাঁ, নিজে না খায় আঙ্গুরে খাওয়ায় কয় হ্যাঁ নাকি রুচি নাই, ভালো মন্দ কিছু রানলে সেটা আঙ্গুরে খাওয়ায় কয় তার নাকি এই খাবার পছন্দই না, মিথ্যা কথা তুমি কেন কইবা, মিথ্যাবাদী তো আমার মা। তাই তো মা পাগল হইলে সারা জীবন মায়ের কাছেই থাকতা, বিয়া করতে গেছিলা কেন? ওইটাও আমার ইচ্ছায় করি নাই, আমার মা তোমারে পছন্দ করছিল দেখেই তোমারে বিয়েটা করছিলাম, সংসারটা আর ভাল লাগতাছে না। ঘুম আসতেছিল না তো, তাই মনে করলাম যে কাঁথাটা সেলাই করে সময় পার করি। তুমি আবার আমার লগে মিথ্যা কথা কইতাছ, তোমার ঘুমাইতেছে না, ঘুমে তোমার দুই চোখ ভার হয়ে গেছে আর তুমি কও তোমার ঘুমাইতেছে না। এই যে দিনের বেলায় কাঁথা সেলাই করতে সময় পাই না, মজা রাত্রে একটু নিরিবিলিতে কাঁথা সেলাই করার সময় পাই আর কি। কিন্তু মা, এই বয়সে রাতের বেলা কাঁথা সেলাই করলে তোমার তো চোখে সমস্যা হবো। তো জন্মের আগে থেকে আমি কাঁথা সেলাই করি, এতদিন যখন কিছু হয় নাই এখনো কিছু হইব না। আচ্ছা, এতদিন ধরে হয় নাই দেখা যে এখনো হইব না, এমন কোনো নিয়ম আছে মা? এত জিদ করিস কেন বাজার, একটা কাঁথা সেলাই করলে তো সংসারে দুই চার পয়সা আয় হয় নাকি? তোমার এই দুই চার পয়সা আয় করতে গিয়া যদি তোমার চোখটা নষ্ট হয়, তারপরে তো দুই চার লাখ টাকা খরচ করে চিকিৎসা করাইতে হবে মা। কি যে কস না বাজান, মায়ের চোখে সহজে কিছু হয় না। আর তোমার লগেও সহজে কথায় পারণ যায় না মা। হ্যাঁ, কালকে না তোর গঞ্জে যাওয়ার কথা, কালকে গঞ্জে হাট আছে না? হ মা। তাহলে এত রাত পর্যন্ত জায়গা আসুস কেন, যা ঘুমা। হ যাইতাছি, আর তুমিও কিন্তু এখন ঘুমাইবা, আবার যদি রাত জেগে সেলাই করতে দেই তাহলে কিন্তু তোমার লগে আমার একটা ঝগড়া হয়ে যাবে মা। আচ্ছা বাবা তুই যা, আমি ঘুমাবো। ঘুমা পড়ো। বউ, ও টিভি দেখতেছো, তাহলে থাক। না মা, আপনি কখন কি কইবেন? না, কইতেছিলাম কি আমি একটু কাপড় নেয় একটু পুকুর ঘাটে যাইতেছিলাম কাপড় কাচতে, চুলাই তো রান্না তুমি একটু দেখবা। আপনি কোনো চিন্তা করেন না মা, আপনি যান আমি দেখা রাখবো। মা গো, সুলার পরে কিন্তু ভাত আছে, বেশি দেরি করলে কিন্তু পুড়া যেতে পারে, তুমি একটু খেয়াল রেখো। হ্যাঁ মা, আপনি কোনো চিন্তা করেন না আমি দেখা রাখবো। আচ্ছা মা, দেখো তাহলে। জি মা। আচ্ছা, আমি কাপড় নিয়ে গেলাম তাই। কিসের গন্ধ, সর্বনাশ, আমায় তো আমার ভাতের খেয়াল রাখতে কইছিল। কি সব ভাত তো আমগুড়াই দিয়ে দিলা, তোমার ভাত কই? আমার ভাত আবার কই, রান্নাঘরে পাতিল আছে। দেই পাতিলটা আনো তো। আবার জেদ করে, কইতাছি যে পাতিল আছে তাও শুনে না। তুমি আবারও মিছা কথা কইতাছো মা, যাও পাতিলটা নিয়ে আসো। তুমি পাতিল না আনলে আমি ভাত খামো না। আচ্ছা ঠিক আছে। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। আমি পুকুরে কাপড় কাচতে নিয়ে গেছিলাম, ভাত রান্না করে চুলার পরে রাখছি না, ওই মনে কর বাতাস এসা এখানে ভালো আগুন জ্বলে গেছে। আমাগরে উপরের ভাত দিয়ে তুমি পোড়া ভাত খাইবা মা? ভাতের আবার পোড়া কি আর ভালো কি, ভাত তো ভাতই। তাহলে এই পোড়া ভাত আমারে দাও, আমি খাবো। আর বাপ শোন শোন,
তুই যদি এই ভাত খাস আমার গলা দিয়ে কি ভাত নামবো বাজা। হ্যাঁ বাবা, দাদি ভাত পোড়া নাই, মা টিভি দেখতে যা ভাত পোড়া বসে। না রে বাব, ছোট মানুষ বোঝে না, কিছু না একটা কথা কইলে আর হইলো নাকি, বৌমার কোনো দোষ নাই বাপ। দেই তোমার প্লেটটা দাও তো। কি করতেছো রাজান, তুই পুরো ভাত দিতেছস কেন? তুমি আমার মিশা কথা কইছো না, এটা তোমার শাস্তি। এখন এই ভালো ভাত তুমি খাইবা আর এই পোড়া ভাত আমি খাবো, খাও। আমি ভালো ভাত কেমনে খাবো কত, আমার দামি খাই। লুকায় রাখা লাভ নাই মা, আমি কিন্তু দেখা ফেলাইছি। কি দেখছস? তোমার ঝাড়ু দিতে আমি না করছি না। ঝাড়ু দিতেছিলাম না বাবা, ওই যে এই পাতা পড়ে রয়েছে না, একটু এইগুলো একটু গুছিয়ে রাখতেছিলাম। এই তুমি কি করো? হ্যাঁ এই যে ভর দুপুর বেলা আম্মা দাঁড়ায় দাঁড়ায় ঝাড়ু দিতেছো, তুমি দেখো না এগুলা? আরে ওরে কইতেছস কেন, ওর কোনো দোষ নাই, আমি তো ওরে মানে ঝাড়ু দিতে নিষেধ করি। বাবা মানে কি আনছো? তোমার লগে সিঙ্গার আনছি বাবা, তুমি দুইটা খাবা, তোমার আম্মারে দুইটা দিবা আর তোমার দাদিরে দুইটা দিও। হ্যাঁ আর কি কর, আমি তো সিঙ্গারা খাবো না, আমার গ্যাস্ট্রিক না, সিঙ্গারা খাইলে তো আমার পেটের মধ্যে জ্বলে। মা আজ পর্যন্ত বাজার থেকে তোমার লগে যা যা আনছি তার কোনোটাই তুমি খাও না, সিঙ্গারা খাইলে তোমার পেটে ব্যথা হয়, রসগোল্লা খাইলে ডায়াবেটিস হয়, আপেল কমলা তুমি খাও না, তোমার লগে আনমোডা কি কও তো মা? পাগল বলে কি কয়, বাজারে গেলে সবার লগে কিছু না কিছু আনি, কিন্তু তোমার লগে কিছু আনলে তুমি খাও না, এরে ওরে দিয়ে দাও। তোমার লগে কি আনমু কও তো মা, তুমি কি খাইবা? ও বাবা, তোর আব্বাই মরার পর থেকে তো তিন বেলা খাওয়াইতেছস, কাপড় পরাইতেছস, আর কি করবি? দেখো মা, এসব কথা আর কোনোদিন কইবা না, আজকে কইছো কইছো, এরপরে কিন্তু আমি সহ্য করুম না। তুমি আমার মা, তোমার লইগা করুম না তো কার লইগা করুম কও তো মা? আচ্ছা বাজান করিস করিস, আমার কাছে দে, বাজার থেকে আইসস মানে হাত মুখ ধুয়ে নে বাবা। না এখন আর হাত মুখ ধু না, সারা শরীরে ধুলাবালু লেগে রয়েছে, একবারে গোসলটা করে ফেলাই। আচ্ছা ঠিক আছে, আমি গামছা দিতেছি বাজার। আমি নিয়ে নিতে পারুম না মা, তুমি দাঁড়াও আমি নিয়ে নিতেছি। এই দাদিরে সিঙ্গারা দাও, দাও দুইটা সিঙ্গারা দিবা। আচ্ছা নিতেছি, খামো গামছাটা নিয়ে আসো তো। আমি যে খাই নাই বাবারে কিন্তু বলবা না, ঠিক আছে? মা হইলো আল্লাহ তাআলার দেয়া পৃথিবীতে সবচেয়ে শ্রেষ্ঠ নিয়ামত। মাকে সম্মান করলে, মায়ের সেবা যত্ন করলে আল্লাহ তাআলা তারে সহজে জান্নাত দিবেন, এই জন্য বলা হইছে মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত। বাবা আমি মায়ের অনেক সেবা করব। ওরে আমার লক্ষ্মী ছেলে রে। হ্যাঁ মা, আমি তোমার অনেক যত্ন করব, অনেক খেয়াল রাখব, আমি তোমাকে রান্না করে দেব, পাও টিপে দেব। আরে আমার কলিজার টুকরা, তুমি যা আমারে কইছো আমি তাতেই খুশি, তোমার এইসব করতে হইব না। আমি একা কেন করব, আমি দরকার হলে তিনটা বিয়ে করব। আমার এক বউ তোমার রান্না করে দেবে, এক বউ তোমার খেয়াল রাখবে, আর এক বউ তোমাকে পাও টিপে দেবে। ওমা তিন বিয়া করলে সংসার করবা কোন বউয়ের সাথে, ঘুমাই বা কার লগে? আমি কোন বউয়ের সাথে ঘুমাবো না, সারা জীবন তোমার সাথেই ঘুমাবো। তাইলে তোমার তিন বউ কোথায় ঘুমাইবো? দরকার হলে ওরা বাবার সাথে ঘুমাবে। ইয়ে বাবা, তোর তিন বিয়া করা লাগবে না বাবা, তুই একটাই বিয়ে করিস আর ওই ওই মহিলার লগে সারা জীবন থাকিস। হ্যাঁ পর পর, তুই পর, বিয়ের চিন্তা বাদ দে মাথার থেকে। তোর আমার সেবা যত্ন লাগবে না, তুই মন দিয়ে পর। তার এটা কিসের টাকা? আরে বাবা রে বাবা, আমি যে কাঁথা সেলাই করছিলাম না, কাঁথা সেলাই করে টাকাগুলো পাইছি। তোমার টাকা তোমার কাছে রাখো,
ওরে টাকা আমার কাছে থাকা তোর কাছে থাকা তো একই কথা নেই। তাহলে তো একই কথাই হইল, তোমার টাকা তুমি রাইখা দাও, আমার কাছে থাকলে হারায় যায়। হাসতেছিস কেন? তোমার মিথ্যা কথা শুনে আসি। আমি আবার কি মিথ্যা কথা কইলাম? আচ্ছা মা, এই যে তুমি যেই সুইটা দিয়ে কাঁথা সেলাই করো, এটা তুমি কবে কিনছিলা? কবে কিনছি এইটা তো ঠিক মতো কইতে পারবো না, কিন্তু মেলাদিন আগে কিনছি। মেলাদিন আগে কিনছো? তো মেলাদিন আগে একটা সুইও তোমার কাছ থেকে হারায় নাই, আর তুমি কও যে টাকা তোমার কাছ থেকে হারায় যাবো, এটাও আমার বিশ্বাস করতে পারো? কালি না, তুই আমার কথার ভুল ধরস। এই টাকা তুমি তোমার কাছে রাখা দাও, ঈদের সময় দিও, ঈদের সময় এই টাকা দিয়া তোমারে শান্তরে মিনুরে জামা বানিয়ে দিব। আমার জন্য কিছু কেনা লাগবে না আব্বা, খবরদার কইতাছি। আমার জন্য একটাও কিছু কিনবি না, আমার জন্য একটাও কিছু কিনবি না, কিনুম না যাও। এম তেলে বাজারে গেলাম মা। আচ্ছা বা, তুমি আমার ছেলেটারে সই সালামতে বাড়ি ফিরে নিয়ে এসো। সব ভাত তরকারি কি আমি এখানে নিয়ে আসছি? আমার জন্য রান্না করে রেখে দিছি না? তাহলে এই বাটির মাংসগুলো আমার দাও তো মা। আমি যে খাই নাই বাবারে কিন্তু বলবা না, ঠিক আছে? খালি ব্যবসা পাতির লেগেই কি মন খারাপ থাকে? বুঝলাম মিনু, আসলে না দুনিয়ার সব মায়েরাই মিথ্যাবাদী। এইসব তুমি কি কও? হো ঠিকই কইছি, ছোটবেলা যখন খেলতে যাইতাম তখন দূর থেকে আমার মায় আমারে ডাইকা কইতো, কাছে আয় তোর কিছু কমু না, আর কাছে আইলে দূরে মাইর দিত। আমার খুব রাগ হইতো, রাগতাম আর ভাবতাম আমার মা তো খুব বড় মিথ্যাবাদী, আমার লোকে মিথ্যা কথা কয়। কিন্তু আস্তে আস্তে যত বড় হইলাম তত বুঝতে পারলাম খালি আমার মা না, দুনিয়ার সব মা মিথ্যাবাদী, সব মায়েরা মিথ্যা কথা কয়। জানো মিনু, পাতিলে ভাত না থাকলে দুনিয়ার সব মায়েরাই তোমার একই কথা কইব, কবে আমার তো খিদা নাই, বাজার থেকে ফল মিষ্টি এগুলো কিনে আনলে হেরা করবো না, আমার তো ফল পছন্দ না, মিষ্টি তো আমি খাই না, এগুলো আমি খাই। মায়ের চোখে কান্না আসলে তুমি যদি জিজ্ঞেস করো মা কান্দো কে, কবে না আমি কই কান্দাছি, আমার তো চোখে কি জানে একটা পড়ছে। সব মিথ্যা, খালি মিশা কথা, নিজের কষ্ট নিজের বুকের মধ্যে চাইপা রাখে, আর বাইরে থেকে এমন একটা ভাব ধরে যে তারা খুব সুখে আছে, খুব আনন্দে আছে, সন্তানরে কোনোদিন বুঝতে দেয় না যে তারা কষ্টে আছে। থাক তুমি কাইন্দো না। না না আমি কানমু কে, কার লোকে কানমু? হ্যাঁ খারাপ মানুষের লোকে, একটা মিথ্যাবাদী মানুষের লোকে, মা যারটাই খারাপ, তারা স্বার্থ বোঝে না, তারা অর্থ বোঝে না, তারা লোভ বোঝে না, তারা শুধু বোঝে নিজের স্বার্থ, সন্তানের স্বার্থটা বোঝে, সন্তানের স্বার্থ তাগো কাছে সবচেয়ে বড় স্বার্থ। কানবো না আমি, একদম কানবো না, খারাপ কানবো, পৃথিবীর সব মা গুলো খারাপ মিথ্যাবাদী, আমার মা যেমন মিথ্যাবাদী পৃথিবীর সব মা মিথ্যাবাদী। কানবো না আমি, একদম কানবো না, কার লোকে কানবো? মিথ্যাবাদী মানুষের লোকে কানবো? ও বাবা কি দেখলা, তো শরীরে রক্ত শূন্য দেওয়া গেছে, তোর অবস্থা বেশি একটা ভালো না, আপনি ঢাকা গিয়া বড় MBBS প্রফেসর দেখান। না রে বাবা, আমার একটু বয়স হয়েছে তো, ওই মাঝে মাঝে কাশতে গেলে বুকের মধ্যে ব্যথা করে এই আর কি। ও বাবা তুমি যা পারো আমার একটু ওষুধ দিয়ে দাও বাবা। না খালা আমি ওষুধ দিতে পারবো না, বেলালটা নিয়ে ঢাকা গেলে ডাক্তার দেখায় ওষুধ খান, ওটা ভালো হইবে। আচ্ছা ওই আমার চিকিৎসা করাইতে
কত টাকা লাগতে পারে কত বাবা? লাখ খানিক টাকা তো লাগতেই পারে, বড় ধরনের অসুখ হলে বেশি টাকাও লাগতে পারে। কি কবা জান, আমার কি এত বড় অসুখ হয়েছে নাকি যে লাখ টাকা লাগবো? টাকা বড় বড় মেডিকেলে অনেক বেশি টাকা যায়। আচ্ছা ঠিক আছে, যাবো নে, তারপর তুমি একটু ওষুধ দিয়ে দাও। বাবা সামনে যত পাইতেছে না তো করে আমি আপাতত আপনার কিছু ওষুধ দিয়া দিই, আপনি এটা খান, বেলাল রেনিয়া ঢাকা দেন। হ্যাঁ মা, আপনার শরীরটা ভালো না, আপনি ঘরে যান, আমি রান্না করতেছি। শোনো বউর কথা, আমার আবার শরীর খারাপ কই? কয়েকদিন ধরে দেখতেছি আপনি কাশি আর বুকের ব্যথায় কষ্ট পাইতেছেন। না রে মা, এই যে চুলার কাছে রান্না বান্না করতে আসলে এই যে চুলার ধোঁয়া আছে না, এটা গলার মধ্যে গিয়া কাশি হয়। এই জন্যই তো কইলাম আমি রান্না করতেছি, আপনি ঘরে যাই একটু জিরান। আমার কাছে থাকা লাগবো না, আমার বোলার কাছে যাও। স্বামী স্ত্রী সম্পর্ক আল্লাহ দেয়া ভালোবাসার সম্পর্ক, স্বামী স্ত্রী একসাথে থাকলে আল্লাহ খুশি হয়। মা হইল আল্লাহ দেয়া নেয়ামত, মায়ের লগে থাকলে আর মায়ের সেবা করলেও আল্লাহ খুশি হয়। হাদিসে কি খালি মায়ের সেবা করতে বলছে, মায়ের আদেশ মান্য করতে বলে নাই? অবশ্যই কইছে আম্মা। তাইলে মনে করে এটা আমার আদেশ। যাও তুমি আমার পোলার কাছে যাও। আপনার লগে কথাই পারা যায় না আম্মা। আচ্ছা ঠিক আছে, শোনো ওই যে আমার পোলা তো দুপুরে খাইয়া দেয়া গঞ্জে যাবো না, ও সব কিছু গুছাইয়া দাও। ঠিক আছে আম্মা, আমি যাইতেছি। আচ্ছা আমারে তো আমি দুপুর বেলা জিজ্ঞাসা করলাম, আম্মায় তো আমারে কিছু কইল না। আমার আম্মা এমন মানুষ, কষ্টে মরে গেলেও কিছু কাউরে কইব না। আম্মার ঘরে যাইবা? এখন তো কোনো কাশির শব্দ শুনি না, তুমি একবার গিয়ে দেখো না। আচ্ছা ঠিক আছে। মা কি হয়েছে আপনার? কই মা কিছু হয় নাই তো। আপনার পোলা আমারে ফাটাইলো আপনারে দেখতে, আপনার কাশির শব্দ শুই না ওর ঘুম ভাঙা গেছে। আহারে মা, পোলাটা আমার সারাদিন কাজ করে বাড়ি ফিরছে, বুঝলাম বৌমা গলার মধ্যে কেমন জানি খুশখুশ করে উঠলো। আমার মনে হয় যে আমি পান খাই না, মনে হয় সুপারি টুপারি বাইদ্যা রয়েছে এই জন্য মনে হয়। আপনার আমি একটু আদা দিয়া চা বানাই দিব? না বৌমা, এত রাত্রে চা বানানোর কোনো দরকার নেই, আমার এক গ্লাস পানি দাও, পানি খেলে ঠিক হয়ে যাবে। ঠিক আছে আম্মা। এই যে আম্মা। যাম, অনেক রাত হয়ে গেছে, শুয়ে পড়ো। হ্যাঁ মা, আপনার কাছে একটু বসি। বসবা? আচ্ছা মা, আমার উপর কি আপনার কোনো রাগ বা কষ্ট আছে মা? হঠাৎ করে এই কথা কইতেছো কেন? আমি মনে হয় আপনার মনের মতো বৌমা হইতে পারি নাই। তোমার আমার মনের মতো হওয়ার দরকার নাই মা গো, তুমি আমার পোলার মনের মতো হইলেই আমি খুশি। দুনিয়ার সব মা কি চায় জানো? কি মা? সে না থাকলেও যেন তার সন্তানরে তার মতো করে কেউ আদর করে, ভালোবাসে। জানো মা, সত্যি কথা বলতে কি, একটা মেয়েরে প্রথম একটা ভালো স্ত্রী হইতে হয়, তারপর একটা ভালো মা। আমিও সবসময় চেষ্টা করি আপনার আর আপনার ফুলার মনের মতো হওয়ার, তারপরও ভুল হয়ে যায় মা। আমার কোনো কাজে বা কথায় কষ্ট পাইলে আপনি নিজের মেয়ে মনে কইরা আমারে মাফ করে দিবেন মা। সন্তানের কোনো ভুলই মায়ের কাছে ভুল না, তোমার কোনো ভুলই আমার কাছে ভুল না মা গো।
অনেক রাত হয়েছে, শুয়ে পড়ো। ঠিক আছে আম্মা, যাব। আমার মনে হয় টাকা পয়সা খরচ করে ঢাকা গিয়ে বড় ডাক্তার দেখালে চাষির আরো কয়েকটা দিন আয়ু বাড়তো। মৃতদেহ বেশিক্ষণ রাখতে নেই, রুহু কষ্ট পায়। আসেন আপনারা সবাই, আল্লাহ রাসূলের নাম লিয়া লাশটা খাটে তুলি। খবরদার, এই লাশটা আর দিবেন না। এই লাশে যা দিব আমি তার লাশ ফলা দিব। পাগলামি করিস না ভাই, এই মিথ্যাবাদীর লাশে কেউ হাত দিবেন না। এই মহিলা একটা মিথ্যাবাদী, আমার মা একটা মিথ্যাবাদী। নিজের মা সম্পর্কে এমন কথা কেউ কয় না রে ভাই। খালি আমার মা না, এই দুনিয়ার সব মা মিথ্যাবাদী, সব মা মিছা কথা কয়। এই মহিলা আমার কাছে তার অসুখের কথা গোপন করছে, আমার মিথ্যা কথা কইছে। আমারে দুই মুঠ ভাত বেশি খাওয়ানোর লইগা মিথ্যা কথা কইছে। আমারে বাপের মায়ের রাত্রিকে বাঁচানোর লইগা মিথ্যা কথা কইছে। আমার সংসারে যদি ঝগড়া না লাগে এর লইগা মিথ্যা কথা কইছে। দুনিয়ার সব মা মিথ্যাবাদী, দুনিয়ার সব মায়েরাই এমন রে ভাই। কেন বুঝলু ভাই, কেন মায়েরা এত মিছা কথা কেন কয়? তারা কি সত্যি কথা কইতে পারে না? পারে না সত্যি কথা কইতে। সন্তানের সুখের জন্য নিজেরা কষ্ট করে মিথ্যা কথা বলে, সেজন্যই তারা মা। মা যখন সন্তানের সুখের জন্য মিথ্যা কথা কয়, এ মিথ্যা খারাপ না। তুমি কেন আমার লগে মিথ্যা কথা কইলা? একটা বার খালি সত্যি কথা কইতাম মা, আমি তোমাকে বাঁচাইতে পারতাম মা। আমারে কেন মিথ্যা কথা কইলা মা? আর একটা বার কথা কও মা, আর একটা বার কথা। তোমরা আমার মারে ফিরে দাও, আমার মারে ফিরে দাও, আমার মারে আমার কাছে তো না ফিরে দাও, আমার মারে তো না আমার কাছ থেকে নিও না, নিও না আমার মারে তো না।